22 नम्बर व्यंगचित्रটি लक्ष्य करी ए व्यंगचित्रे देवा आछे ए बी सी एवं इउ एर मान इउर मान होबे ए जगह जे संख्यागुलो आछे सबकটি संख्याই होबे ইউর मान एर मान होबे ए বৃত্তের ভিতরে যে কয়টা সংখ্যা আছে এটা হলো एर मान ए বৃত্তের ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা হলো বি এর मान আর এই বৃত্তের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেটা হলো সি এর মান আর এ বৃত্ত বি বৃত্ত এবং সি বৃত্ত এবং বাইরে এই 8 সহ হলো ইউ এর মান তাহলে ক নম্বরে বলা আছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো খ নাম্বার উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন ইনটু বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো গ নাম্বার এস ইকুয়াল বি ইউনিয়ন সি ফোল সি ইনটু এ হলে ডোম এস নির্ণয় করো তাহলে বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য ব্যঞ্চিত্র থেকে বি এর মান আনব বি এর মান হলো 2 3 5 7 এবং এর মান হবে 1 2 3 4 এবং সি এর মান হবে 3 4 5 6 ইউ এর মান হবে 1 2 3 4 5 6 7 8 22 नम्बर क ব্যঞ্চিত্র হতে পাই বি বৃত্তের ভিতরে আছে 2 3 5 7 বি এর মানটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে প্রশ্নে বলা আছে গঠন পদ্ধতিতে নির্ণয় করার জন্য তাহলে অতএব বি ইকুয়াল x is to x मौलिक संख्या एवं शर्त होबे x less than or equal 7 एटे आंसर 6 नम्बर प्रश्ने बला आछे उद्दीपक व्यवहार करे ए ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো তাহলে এই প্রশ্নে এর মান বি এর মান সি এর মান লাগবে তাহলে ব্যঞ্চিত্র হতে পাই ए इक्वल ए बृत्तर भीतर मान आछे 1 2 3 4 1 2 3 4 एवं बी बृत्तर भीतर मान आछे 2 3 5 7 एवं सी बृत्तर भीतर मान आछे 3 4 5 6 3 4 5 6 তাহলে প্রথমে যেগুলা ব্র্যাকেটের ভিতরে আছে সেই মানগুলো প্রথমে বের করব তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরে আছে বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান হলো 2 3 5 7 ইন্টারসেকশন সি এর মান হলো 3 4 5 6 ইন্টারসেকশনের অর্থ হলো শুধু কমন তাহলে এই জায়গায় কমন আছে 3 3 আর 5 5 তাহলে 3 5 এরপর ব্র্যাকেটের ভিতরে আছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি ए ইউনিয়ন বি এর মান হলো 1 2 3 4 ইউনিয়ন বিয়ের মান হইল 2, 3, 5, 7। ইউনিয়নের অর্থ হল কমন আনকমন সব। তাহলে এই জায়গায় কমন আর আনকমন, তাহলে 1, 2 আর 2 একটা 2, 3 আর 3 থেকে একটি নেমো 4, 5, 7। এবং আরেকটা আছে এ ইউনিয়ন সি, এর মান হইল 1, 2, 3, 4। ইউনিয়ন সি এর মান হইল 3, 4, 5, 6। তাহলে এই জায়গায় কমন আনকমন হল 1, 2, 3, 3 থেকে একটা 3, 4, 4 থেকে একটি 4 এবং 5, 6। বাম পক্ষ আছে এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি, এর মান হইল 1, 2, 3, 4। ইউনিয়ন বি ইন্টারসেকশন মান পাইছি 3, 5। তাহলে এই জায়গায় ইউনিয়ন যেহেতু কমন আনকমন সব, তাহলে নেব 1, 2, 3, 3 থেকে একটা 3, 4, 5। ডান পক্ষ, ডান পক্ষ হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ ইউনিয়নের বি এর মান হল 1, 2, 3, 4, 5, 7। ইন্টারসেকশন এ ইউনিয়নের সি এর মান হল 1, 2, 3, 4, 5, 6। তাহলে ইন্টারসেকশন মানে কমন আনকমন, ইন্টারসেকশন শুধু কমন। তাহলে এই জায়গায় আছে 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5। এই জায়গায় আছে 7, এই জায়গায় 6, তাহলে মিলে না। তাহলে 7 আর 6 যাবে না। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ একই হয়েছে। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। সত্যতা যাচাই করবা কইছে, তাহলে সত্যতা যাচাই করা হলো। নাম্বার ডাকে বলা আছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি 4 টু দি পাওয়ার সি ইন্টু এ হলে ডোম এস নির্ণয় করো। তাহলে লিখব চিত্র হতে পাই ইউ ইকুয়াল, ইউর মান হবে চিত্রের ভিতরে যে কটা মান আছে সবটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এ ইকুয়াল হবে এ বৃত্তের ভিতরে যে কটা মান আছে 1, 2, 3, 4। বি ইকুয়াল হবে বি বৃত্তের ভিতরে যে কটা মান আছে 2, 3, 5, 7। 2, 3, 5, 7। সি ইকুয়াল হবে সি বৃত্তের ভিতরে যে কটা মান আছে 3, 4, 5, 6। 3, 4, 5, 6। প্রথমে বের করব ব্র্যাকেটের মাঝখানে আছে বি ইউনিয়ন সি, তাহলে অতএব বি ইউনিয়ন সি, বি এর মান হলো 2, 3, 5, 7, ইউনিয়ন সি এর মান হলো 3, 4, 5, 6। ইউনিয়নের অর্থ হলো কমন আনকমন, তাহলে এ জায়গায় আছে 2, 3, 3 থেকে একটা 3, পরে 4, 5, 5 থেকে একটা 5, তারপরে দেব 6, তারপরে দেব 7, তারপর নির্ণয় করব বি ইউনিয়ন সি ফোল ড্যাশ, বি ইউনিয়ন সি ফোল টু দি পাওয়ার সি, ফোল টু দি পাওয়ার সি অথবা ফোল টু দি পাওয়ার ড্যাশ থাকলে আমরা ইউ থেকে মাইনাস কর্ম, যার উপরে ড্যাশ অথবা সি থাকবে, তাহলে ইউ মাইনাস বি ইউনিয়ন সি। ইউর মানটা হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মাইনাস কর্ম বি ইউনিয়ন সি এর মান, বি ইউনিয়ন সি এর মান হল 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7 যদি আমরা মাইনাস করি তাহলে এই জায়গায় থাকবে 1 এবং 8। এরপর লিখব এস ইকুয়াল ফুল ডাকটুকু বি ইউনিয়ন সি ফোল টু দি পাওয়ার সি ইন্টু এ, তাহলে বি ইউনিয়ন সি ফোল টু দি পাওয়ার সি এর মান পাইছি 1 এবং 8, ইন্টু এর মান পাইছি 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তাহলে গুণ করার সময় 1 এবং 1 গুণ করলে 1, 1 হয়, 1 দ্বারা 2 এর গুণ করলে 1, 2 হয়, 3 এর গুণ করলে 1, 3 হয়, এবং 4 এর গুণ করলে 1, 4 হয়, তারপর 8 দ্বারা গুণ করব, 8, 1, 8, 2, 8, 3, এরপর 8, 4, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখন নির্ণয় করতে বলছে ডোম, অতএব ডোম এস ইকুয়াল, ডোম নির্ণয় করলে প্রথমগুলা হবে, এইখানে 1, 1, 1, 1, তাহলে প্রথম নিব 1, প্রথম যে সংখ্যাগুলো আছে, তো এই জায়গায় যেহেতু এটা 1, এটা 1, এটা 1, এটাও, তাহলে একটা 1, তারপরে নেব 8, 8, 8, একটা 8, এটাই আনসার।